হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সুস্থ নিরাপদ আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড অফ ফুড ব্লগ। ফ্রেন্ডস, আজকে আমি, নাফিয়া, নাফের আম্মু তিনজন মিলে চলে গিয়েছিলাম সিগনেচার ক্যাফে কোনাপাড়ায়। এটা আমার বাসার খুব কাছেই, তাই চলে গেলাম। তাদের ফ্রাইয়ের অনেক সুনাম আমি শুনেছি বিভিন্ন ফেসবুক পেজে, সো আজকে আমি নিজেই চলে গেলাম তাদের সেই স্পেশাল চিকেন ফ্রাই ট্রাই করার জন্য। এবং আমরা অর্ডার করেছিলাম 4 পিস চিকেন ফ্রাই, দেখতেই পাচ্ছেন 4 পিস চিকেন ফ্রাই। ফ্রেন্ডস, আমরা যখন খেয়েছিলাম এর প্রাইস ছিল 240 টাকা 4 পিসের। এখন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এর দাম বাড়তে পারে। আর টেক্সচারটা কিন্তু খুবই চমৎকার লাগছে উপর থেকে, একদম দেখতে KFC স্টাইল চিকেন ফ্রাই। ছবি তোলার জন্য আমরা একটা নতুন শেপ দিচ্ছি ফ্রাইটাকে, কেমন হলো ফ্রাইয়ের শেপটা দেখতেই পাচ্ছেন। এবং একটু টেস্ট করব আমরা, এবং খুব গরম গরম সার্ভ করা হয়েছে। এবার একটু ট্রাই করব, দেখতেই পাচ্ছেন ক্রিসপি, জুসি এবং টেন্ডার, জুসিনেসটা রয়েছে এখনও চিকেন ফ্রাইতে। এক্সেলেন্ট, খুবই মজাদার আর টেস্টি। এরপর আমরা ট্রাই করি সিগনেচার ক্যাফের আরেকটা মাস্টার আইটেম, যেটা হচ্ছে BBQ চিকেন পিৎজা। এবং উপরে টপিংসগুলো দেখতে পাচ্ছেন, উপরে বেশ কিছু টপিংস পাচ্ছি আমরা। অলিভ দেখতে পাচ্ছি, চিকেন দেখতে পাচ্ছি, ক্যাপসিকাম আছে, চমৎকার শেপ এবং ওয়েল কুকড একটা পিৎজা। এবং এটা ওভেন বেকড পিৎজা। এবং পিৎজাটা দেখে কিন্তু আমার কাছে খুবই টেস্টি আর লোভনীয় লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং উপরে চিজ দেখা যাচ্ছে। এবার একটু সার্ভ করার পালা, সো জিনাতকে বললাম প্লিজ সার্ভ করে দাও। জিনাত পিৎজাটা কেটে নিচ্ছে, এখন আমাদেরকে জিনাত সার্ভ করবে। স্লাইস করে করে জিনাত সবার প্লেটে দিচ্ছে, এটা আমাকে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। টপিংসগুলো দেখি আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং আমি এক কথায় টপিংসের জন্যই সিগনেচার ক্যাফেতে আরেকবার যাব। এবং চিজি একটা ভাব আছে, চিজের পরিমাণও প্রচুর পরিমাণে দেয়া, গুড ইন টেস্ট, অসম, এক্সেলেন্ট কুকিং। আমার কাছে পিৎজাটা খুবই ভালো লেগেছে। ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।